সি প্রোগ্রামিং স্টেপ বাই স্টেপ লেকচার 21 ফাংশন এক্সারসাইজ। সো আপনারা যদি আমাদের প্রিভিয়াস লেকচার লেকচার 20 ফাংশন ইন্ট্রোডাকশন না দেখে আসেন তাহলে আমরা রিকোয়েস্ট করব আগে লেকচার 20টা শেষ করে আসতে, দেন আমাদের এই লেকচারটি কন্টিনিউ করবেন। সো শুরুতে আমাদের প্রবলেম নাম্বার 1টা একটু দেখে নেই। এখানে বলা হয়েছে যে রাইট আ ফাংশন দ্যাট সিম্পলি প্রিন্টস আ মেসেজ, হ্যালো আই অ্যাম ফ্রম ইনসাইড অফ এ ফাংশন, কল দিস ফাংশন ফ্রম দ্য মেইন ফাংশন। বলতেছে আমাদের শুধু একটা সিম্পল ফাংশন লিখতে হবে যেটার কাজ হলো শুধুমাত্র একটা মেসেজ প্রিন্ট করা, এবং মেসেজটা এখানে দিয়ে দেওয়া আছে। তারপর সে বলতেছে এই যে ফাংশনটা আমরা লিখবো এটাকে মেইন ফাংশনের ভিতর থেকে কল করা। ওকে, সো আমরা যদি একটা ফাংশন লিখি তাহলে ফার্স্ট কাজ কি, ফাংশনটার একটা নেম দেব। যেহেতু আমাদের এই ফাংশনটার কাজ একটা মেসেজ প্রিন্ট করা, সো আমরা নাম দিলাম প্রিন্ট এম ই ডাব্লিউ এস ই। ওকে, তারপর একটা প্যারেন্থিসিস দিয়ে দিলাম বা ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু আমাদের এই ফাংশনটা কোনো প্রকার ইনপুট নিবে না, সো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু দেওয়ার দরকার নেই। আর এই ফাংশনটা কি কোনো কিছু রিটার্ন করবে? না, কারণ বলা হয়েছে আমাদের ফাংশনটা শুধুমাত্র একটা মেসেজ প্রিন্ট করবে, কোনো ইনপুটও নিবে না এবং কোনো কিছু রিটার্নও করবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে রিটার্নটা লিখব ভয়েড, তার মানে এই ফাংশনটা কাজ করার পর কোনো কিছু রিটার্ন করবে না। এবং আমরা আমাদের ফাংশনের বডির ভিতরে কি কাজ করব, শুধুমাত্র একটা মেসেজ প্রিন্ট করব, যেটা আমাদের প্রবলেমে দেওয়া ছিল, সেটা কি, হ্যালো আই অ্যাম ফ্রম ইনসাইড এ ফাংশন। ওকে, সো আমরা মেথডটা রেডি করলাম, নাম দিলাম প্রিন্ট মেসেজ, প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের কোনো প্যারামিটার নেই, রিটার্ন টাইপ দিয়েছি ভয়েড, কারণ এটা কোনো কিছু রিটার্ন করবে না, আর এখানে ভিতরে শুধুমাত্র একটা মেসেজ প্রিন্ট করছে, তার মানে আমাদের ফাংশনটা রেডি হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই প্রিন্ট মেসেজ যে মেথডটা আমরা বা ফাংশনটা লিখলাম এটাকে আমরা কল করব মেইন ফাংশনের ভিতর থেকে। একটা ফাংশনকে কল করার জন্য কি করতে হয়, শুধুমাত্র ফাংশনটার নাম লিখে দিতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। সো আমরা যদি এই কোডটাকে এখন রান করি তাহলে আমরা আউটপুট হিসেবে কি দেখতে পারতেছি, হ্যালো আই অ্যাম ফ্রম ইনসাইড অ ফাংশন। ওকে, তার মানে কম্পাইলার রান করা শুরু করছে এখান থেকে, তারপর এখানে আসার পর সে ফাংশনটাকে পেয়েছে, সো এটাকে কল করছে, তার মানে এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে আসছে, তারপর প্রিন্টে পেয়েছে, মেসেজটা প্রিন্ট করছে এবং তারপর আবার এখানে ব্যাক করছে, ব্যাক করার পর রিটার্ন জিরো, কোড শেষ। ওকে, এখন সিম্পলি আমি আপনাদের ছোট্ট একটা ট্রিক্স দেখাবো। যদি এই মেথড বা ফাংশনটাকে আমরা মেইন ফাংশনের উপরে না লিখে মেইন ফাংশনের নিচে লিখি, তারপর যদি কোডটা রান করি, সো এখানে আমরা একটা ওয়ার্নিং এবং এরর দেখতে পারতেছি। বলতেছে কি, ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন প্রিন্ট মেসেজ। যখন কোনো মেথড বা ফাংশনকে আমরা মেইন ফাংশনের উপরে লিখি ওটা ততক্ষণে কম্পাইলার প্রসেস করে আসে, তার মানে ওটার অ্যাড্রেস কোডগুলো রেডি হয়ে যায়, যে কারণে আমরা মেইনের ভিতরে কল করলে পাই। বাট যখন মেইনের নিচে আমরা ফাংশনটাকে বা মেথডটাকে লিখি তখন আমরা কল করতে গেলে এই জিনিসটাকে শেয়ার চিনতে পারে না। সেজন্য আমরা যদি কোনো মেথড বা ফাংশন মেইন ফাংশনের নিচে লিখি তাহলে আমাদের উপরে ফাংশনটা ডিক্লেয়ার করতে হয় বা ডেফিনেশনটা লিখতে হয় বা ইন্টারফেসটা লিখে দিতে হয়। সো আমাদের এই ফাংশনটার ইন্টারফেস কতটুকু, ঠিক এতটুকু। সো এটা আমরা যদি উপরে লিখে দিয়ে দেই, তার মানে কি, শুধুমাত্র ফাংশনের বডিটুকু, বডি কতটুকু, এই যে সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, বডিটুকু ছাড়া শুধুমাত্র ডেফিনেশনটুকু বা ডিক্লারেশনটুকু দিয়ে দিলাম। এখন যদি আমরা কোডটা রান করি আশা করি যে কাজ করবে। সো দেখেন এখন কোডটা রান হয়েছে এবং আউটপুট আই অ্যাম ফ্রম ইনসাইড এ ফাংশন প্রিন্ট করছে। বুঝতে পারছি, তার মানে কোনো ফাংশন যদি আমরা মেইন ফাংশনের নিচে লিখতে চাই তাহলে অবশ্যই সেটা উপরে ডিক্লেয়ার করতে হবে বা ডেফিনেশনটা লিখতে হবে বা ইন্টারফেসটা লিখে দিতে হবে। ওকে ওকে, এবার আমরা প্রবলেম নাম্বার 2টা একটু দেখে নেই। এখানে বলতেছে রাইট আ ফাংশন দ্যাট টেক্স অ্যান ইন্টিজার অ্যাজ ইনপুট। বলতেছে একটা ফাংশন লিখো যেটা একটা ইন্টিজার ইনপুট হিসেবে নেয়, তার মানে কি, এই ফাংশনের আমার একটা ইনপুট আছে বা প্যারামিটার আছে বা আর্গুমেন্ট আছে, সেটা কি, একটা ইন্টিজার টাইপের ডেটা। অ্যান্ড প্রিন্টস ইভেন ইফ দ্য নাম্বার ইজ ডিভাইসিবল বাই 2, যদি নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য হয় মানে ভাগ যায় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ইভেন, আদারওয়াইজ প্রিন্ট করতে হবে অড। কল দিস ফাংশন ফ্রম দ্য মেইন ফাংশন, এবং এই ফাংশনটাকে মেইন ফাংশন থেকে কল করতে বলছে। তাহলে দেখেন তো এই ফাংশনটার কি ইনপুট আছে, হ্যাঁ আছে, ইনপুট কি, একটা ইন্টিজার নিবে। কোনো কিছু কি রিটার্ন করবে, না কিছু রিটার্ন করবে না, শুধুমাত্র ফাংশনের ভিতরেই প্রিন্ট করবে। যদি নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে ইভেন প্রিন্ট করবে, আদারওয়াইজ অড প্রিন্ট করবে, কোনো কিছু রিটার্ন করবে না।
তারপর এই ফাংশনটাকে মেইন এর ভিতর থেকে কল করতে হবে। ওকে, সে আমরা ফাংশনটার নাম দিলাম ইভেন অর অড। ওকে, তারপর এর প্যারামিটার হিসেবে কি আসবে, একটা ইন্টিজার আসবে, ধরে নিলাম এক্স আসবে। ওকে, তারপর ফাংশনে বলি এই ফাংশন কি কোনো কিছু রিটার্ন করবে না, সেজন্য আমরা এখানে লিখলাম ভয়েড। তার মানে ফাংশনটা একটা ইনপুট নিবে কিন্তু কোনো কিছু রিটার্ন করবে না। এর পরের কাজ কি, যে ইনপুট বা নাম্বারটা আসবে এটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রিন্ট করতে হবে ইভেন, আদারওয়াইজ প্রিন্ট করতে হবে অড। ওকে, সো আমরা যেটা করব, ইফ যে নাম্বারটা আসতেছে এক্স মড টু ইজুক্যাল টু জিরো হয়, মানে নাম্বারটা যদি দুই দ্বারা ভাগ যায় তাহলে আমরা প্রিন্ট করব ইভেন, আমরা প্রিন্ট করব অড। ওকে, তারপর বলতেছে আমাদের যে ফাংশনটা লিখলাম এটাকে মেইন এর ভিতর থেকে কল করতে হবে। সো একটা ফাংশনকে কল করার জন্য কি, শুধুমাত্র তার নামটা লিখে দিলেই হয়, ইভেন অর অর, এবং যদি কোনো সেটা প্যারামিটার নয় তাহলে সেটা প্যারামিটারটা পাস করতে হবে। এটা কি কোনো প্যারামিটার বা ইনপুট নয়, হ্যাঁ একটা ইন্টিজার ভ্যালু নেয়। সে আমি এখানে একটা ইন্টিজার ভ্যালু দিলাম 10। ওকে, সো এখন যদি আমি রান করি, প্রিন্ট করছে ইভেন, তার মানে কি কোডটা যখন রান হবে মেইনের এখানে আসবে, আসার পর দেখতেছে একটা ফাংশন কল হয়েছে, তারপর ফাংশনটা একটা ইনপুট নেয়, ইনপুট 10। সো 10 ভ্যালুটা নিয়ে এখানে আসবে, তার মানে এক্স এর ভ্যালু হিসেবে আসলো 10। তারপর দেখতেছে 10 কি দুই দ্বারা ভাগ যায়, হ্যাঁ, তাহলে প্রিন্ট করছে কি ইভেন। ওকে, এবার যদি আমি এই জায়গায় 10 না দিয়ে 11 দিতাম তখন আউটপুটটা কি হবে দেখেন, এবার প্রিন্ট করছে অড, কারণ কি এখানে আসার পর ইভেন অর অড ফাংশনটা কল হয়েছে, ভ্যালু হিসেবে গেছে 11, তার মানে এক্স এর ভ্যালু 11। 11 কি 2 দিয়ে ভাগ যায়, না, তার মানে এলস কাজ করবে, প্রিন্ট হয়েছে অড। ওকে, এখন আমরা একটু দেখি প্রবলেম নাম্বার 3। রাইট এ ফাংশন দ্যাট টেকস অ্যান ইন্টিজার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্টস অল অফ ইটস ডিভাইজার্স, কল দিস ফাংশন ফ্রম দ্য মেইন ফাংশন। এই ফাংশনটা কি করবে, একটা ইন্টিজার নিবে ইনপুট হিসেবে, তার মানে এর একটা প্যারামিটার বা ইনপুট আছে। এটা কি কোনো কিছু রিটার্ন করবে, না, শুধুমাত্র প্রিন্ট করবে ফাংশনটার ভিতরে, বলতেছে প্রিন্টস অল অফ ইটস ডিভাইজার্স, মানে যে যে সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো প্রিন্ট করতে বলছে। ওকে, সো আমরা যদি একটা ফাংশন লিখি, নেম দিলাম প্রিন্ট ডিভাইজার্স, ওকে, এটা কোনো প্যারামিটার বা ইনপুট নেবে, হ্যাঁ একটা ইন্টিজার নেবে, সেই ইন্টিজার নাম দিলাম এক্স, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এই ফাংশনটা কি কোনো কিছু রিটার্ন করবে, না, সো যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে আমরা এখানে কি লিখব, ভয়েড। ওকে, যে নাম্বারটা বা ইনপুটটা আমাদের প্যারামিটার হিসেবে আসবে সেই সংখ্যাটাকে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে। সো আমরা যদি ইন্টিজার আই লিখি এখানে, দেন যদি ফর আই ইজ ইকুয়াল টু জিরো লেস দেন অর ইজ ইকুয়াল টু এক্স, দেন আই প্লাস প্লাস ওই সংখ্যা পর্যন্ত যাব, এবং যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, ইফ এক্স মড আই ইজ ইকুয়াল টু জিরো, দেন আমরা ওই সংখ্যাটা প্রিন্ট করবো, তাই না? আই, ও আমরা যেটা করবো এটা জিরো থেকে শুরু না করে ওয়ান থেকে শুরু করবো, যেহেতু ডিভাইজার বাহির করব। সো এই মেথডটার নাম দিলাম কি প্রিন্ট ডিভাইজার্স, এটা কোনো কিছু রিটার্ন করবে না, রিটার্নটা ভয়েড, প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার নিবে, তারপর এক থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যাবে আর চেক করবে যে যে সংখ্যাগুলো দিয়ে ওই এক্স কে ভাগ দেওয়া যায় শুধুমাত্র ওই সংখ্যাগুলো প্রিন্ট করবে। এখন আমরা যদি এই ফাংশনটাকে মেইনের ভিতর থেকে কল করি তাহলে প্রিন্ট ডিভাইজার্স মেথডটাকে কল করব। কল করার টাইমে আমাদের কি করতে হবে, একটা ইন্টিজার দিতে হবে, সে শুরুতে আমি দিলাম 20, তার মানে 20 কে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো সে প্রিন্ট করবে। এখন যদি আমরা একটু রান দেই, দেখেছেন সে প্রিন্ট করছে 1 2 4 5 10 20। সো 20 কে 1 2 4 5 10 20 ছাড়া আর কি কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যায়, না, যায় না, সো শুধুমাত্র ওই সংখ্যাগুলো প্রিন্ট করছে। এবার যদি আমি 20টাকে চেঞ্জ করে ইনপুট হিসেবে দিতাম 7, তাহলে কত প্রিন্ট করতো, শুধুমাত্র 1 আর 7, বুঝতে পারছি, কারণ 7কে 1 আর 7 ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না। ওকে, ফাইনালি আমাদের একটা বড় প্রবলেম এখানে দেয়া আছে, প্রবলেম নাম্বার 4, বলতে সাপোজ ইউ আর প্ল্যানিং টু মেক আ সিম্পল ক্যালকুলেটার, ইউর ক্যালকুলেটার হ্যাজ 4 ফাংশনস অ্যাড সাবট্র্যাক্ট মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড,
মানে আপনি একটা ক্যালকুলেটর বানানোর প্ল্যান করতেছেন যেটা চারটা ফাংশন আছে, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই এবং ডিভাইড। ইজ অফ দিস ফাংশনস টেক্স টু ফ্লোটিং পয়েন্ট নাম্বারস অ্যাজ ইনপুট অ্যান্ড রিটার্নস দ্য রেজাল্ট আফটার অ্যাপ্লাইং করসপন্ডিং অপারেশন। প্রতিটা ফাংশন কী করে, দুটো ইনপুট নেয় এবং এগুলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এবং রিটার্ন করে কি, রেজাল্টটা। যদি অ্যাড ফাংশনটা কি করে, দুটো ভ্যালু যোগ করে যোগফলটা রিটার্ন করে, সাবট্র্যাক্টটা দুটো বিয়োগ করে বিয়োগফলটা রিটার্ন করে, মাল্টিপ্লাইটা গুণ করে রিটার্ন করে, ডিভাইডটা ভাগ করে রিটার্ন করে। তার মানে প্রতিটা ফাংশনে রিটার্ন টাইপ আছে, রিটার্ন টাইপটা অবশ্যই ফ্লোট হবে, হ্যাঁ, যেহেতু দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের অপারেশন করবে। ফাইনালি বলতেছে স্ক্যান ডিফারেন্ট ভ্যালুস ফ্রম দ্য ইউজার অ্যান্ড টেস্ট দিস ফোর ফাংশনস উইথ দিস ইনপুট। বলতেছি ইউজারের কাছ থেকে ভ্যালু স্ক্যান করে নিতে হবে। এতক্ষণ তো আমরা জাস্ট নিজেরাই কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিয়ে চেক করছি, এখন বলতেছি ইউজারের কাছ থেকে ভ্যালু স্ক্যান করে নাও, তারপর ওই ভ্যালুগুলো দিয়ে এই ফাংশন চারটা টেস্ট করো। ওকে, সো শুরুতে আমি অ্যাড নামে ফাংশনটা লিখব, এটা দুটো প্যারামিটার নেবে, একটা ফ্লট এ আর একটা ফ্লট বি। এই ফাংশনটার কি রিটার্ন টাইপ আছে? হ্যাঁ আছে, কারণ কি এ কি করবে, দুটো প্যারামিটার এ এবং বি যে আসবে এ দুটো যোগ করে যোগফলটা রিটার্ন করবে, তার মানে রিটার্ন টাইপটা অবশ্যই হবে কি ফ্লট। ওকে, সে রিটার্ন কি করবে, এ এবং বি যোগ করে রিটার্ন করবে, রিটার্ন এ প্লাস বি। ওকে, আমরা আরেকটা ভ্যারিয়েবলের ভিতরেও স্টোর করতে পারতাম, আবার ডিরেক্ট রিটার্ন করেও দিতে পারি। সো একইভাবে আমাদের চারটা ফাংশন লিখতে হবে, আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে দিতেছি। সো একটা অ্যাড, একটা সাবট্র্যাক্ট মানে বিয়োগ করবে এ মাইনাস বি, নেক্সটটা হলো মাল্টিপ্লাই, রিটার্ন করবে এ ইনটু বি, এবং ফাইনালটা হলো ডিভাইড, রিটার্ন করবে এ ডিভাইডেড বাই বি। ওকে, এর পরের কাজ ছিল মেইনের ভিতর থেকে ভ্যালু স্ক্যান করা, তারপর ওই চারটা ফাংশন টেস্ট করা। সো মেইনের ভিতরে আমরা কি করব, সে শুরুতে আমি একটু সুন্দর করে লেখার জন্য এখানে লিখলাম যে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, তারপর ভ্যালুগুলো স্ক্যান করে নেই, তারপর ভ্যালুগুলো স্টোর করার জন্য আগে ভেরিয়েবল দুটো এখানে লিখে দেই, ফ্লট এ বি, এখানে স্টোর করে একটা এ তে আর একটা বি তে। দেন পরের কাজ যেটা, ফ্লট অ্যাড রেজাল্ট ইজ ইকুয়াল টু, আমি অ্যাড কে কল করব এবং যেটা রিটার্ন করবে ওটা স্টোর করব কিসে, অ্যাড রেজাল্টে। ওকে, সো এখানে কল করলাম হলো এ এবং বি দিয়ে, মানে ইউজার যে ভ্যালুটা দিবে স্ক্যান করতেছি ওই ভ্যালুটা দিয়ে কল করতেছি। তারপর এখানে আসার পর সে কি করবে, অ্যাড ফাংশনে যাবে, অ্যাডে গেলে এ জায়গায় চলে আসবে, অ্যাড কি করবে এ এবং বি যোগ করে যোগফলটা রিটার্ন করবে মানে থ্রো করবে, এবং ওইটা আমাকে ক্যাশ করতে হবে। আমি ক্যাশ করে রাখতেছি অ্যাড রেজাল্ট নামে আরেকটা ভ্যারিয়েবলে। তার মানে অ্যাড ফাংশনটাকে এ এবং বি দিয়ে কল করার পর ও যে ভ্যালুটা যোগ করে রিটার্ন করবে ওটা ধরে আমি অ্যাড রেজাল্টে স্টোর করতেছি। একইভাবে আমরা কি করব, চারটা ফাংশন কল করব, একটা হলো সাবট্র্যাক্ট রেজাল্ট, এটা সাবট্র্যাক্টকে কল করে দিলাম, পরেরটা মাল্টিপ্লাই রেজাল্ট, এটা কল করলাম কি মাল্টিপ্লাইকে, ফাইনালটা ডিভাইড রেজাল্ট, কল করলাম ডিভাইডকে। ওকে, সো আমাদের এই চারটা কল করার পর ফার্স্টটা কি যোগ করবে যোগফলটা স্টোর করবে অ্যাড রেজাল্ট ভ্যারিয়েবলের ভিতরে, বিয়োগ করবে এটা বিয়োগফলটা আসবে এর ভিতরে, মাল্টিপ্লাইকে কল করবে মানে মাল্টিপ্লাইয়ে যাবে, এখানে সে এ ইন্টু বি গুণফলটা রিটার্ন করবে মানে থ্রো করবে, আমি ক্যাশ করে রাখতেছি মাল্টিপ্লাই রেজাল্টের ভিতরে, ডিভাইডকে কল করবে এই লাইনে এসে, তার মানে এটাকে কল হবে, এখানে আসার পর এ এবং বি যেটা ভ্যালু দিব ওটাকে সে এ কে বি দ্বারা ভাগ করো, ভাগফলটা রিটার্ন করবে সেটা স্টোর হবে ডিভাইড রেজাল্টের ভিতরে। তারপর ফাইনালি আমি এখানে প্রিন্ট করে দেখতে পারি, অ্যাড এখানে পার্সেন্টেজ অফ এফ দিলাম, দেন কমা, সাবট্র্যাক্ট
মাল্টিপ্লাই এন্ড ডিভাইড, দেন এখানে ভ্যালুগুলো দিয়ে দিলাম। শুরুর ভ্যালুটা কি, অ্যাড রেজাল্ট, পরের ভ্যালুটা সাবট্রাক্ট লাদার, তারপরের ভ্যালুটা এবং ফাইনাল ভ্যালুটা ডিভাইড রেজাল্ট। ওকে, আমি একটু আপনাদের দেখার সুবিধার্থে কোডটা ছোট করে দিলাম। দেখেন তো, ফার্স্ট কি করলাম, ফাংশন চারটা রেডি করছি, চারটার কাজ প্রায় একই। অ্যাড নামে একটা ফাংশন রেডি করছি যেটা কি করে, এ এবং বি যে প্যারামিটার আছে এটা যোগ করে যোগফলটা রিটার্ন করে, রিটার্ন এ প্লাস বি, রিটার্ন টাইপ দিয়েছি ফ্লট। একইভাবে সাবট্র্যাক্ট, এটারও রিটার্ন টাইপ ফ্লট, ইনপুট হিসেবে নেয় ফ্লট এ বি, দুটো প্যারামিটার নেয় এবং যে ইনপুট দুটো আসে সেটা এ মাইনাস বি বিয়োগ করে বিয়োগফলটা রিটার্ন করে, মাল্টিপ্লাই গুণ করে রিটার্ন করে, ডিভাইড ভাগ করে রিটার্ন করে। ফাইনালি এখানে আমরা যেটা করতেছি, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, মানে ইউজারের কাছ থেকে নিব, নেওয়ার পর ইউজার যে ভ্যালু দুটো দিবে এবং বি, আমরা ওই চারটা ফাংশন বা মেথডকে কল করব এ এবং বি দিয়ে। তারপর যে রেজাল্টগুলো আসবে ওগুলো আমরা স্টোর করছি চারটা ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েবলের ভিতরে, তারপর আমরা ফাইনালি রেজাল্টগুলো প্রিন্ট করে দেখতেছি। ওকে, একটু রান দিয়ে দেখি। সো বলতেছে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, সে আমি এ এর ভ্যালু দিলাম 10 অ্যান্ড বি এর ভ্যালু দিলাম 5। সো দেখি রেজাল্ট কী আসে, অ্যাড, এ আর বি যোগ করছে, যোগফল 15, বিয়োগফল 5, তারপর গুণ হয়ে গেছে 5.50, ভাগফল 2.00। ওকে, আর একটা টেস্ট করে দেখি। এবার এর ভ্যালু দিলাম 20 এবং বি এর ভ্যালু দিলাম 4। ওকে, সো 24, বিয়োগফল হলো 16, গুণফল 80, ভাগফল 20। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে। সেই সাথে নিয়মিত আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর, facebook.com/groups/বাংলা কোডিং টিউটর।